জিজ্ঞেস করি আপনার পারেন। আচ্ছা, আপনাদের যে অলরেডি যে এক্সাম্পল অথবা প্র্যাকটিসটা দেওয়া হয়েছে যে আপনারা ডিপার্টমেন্ট সেভ করবেন এবং স্টুডেন্ট সেভ করবেন, সেই ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট সেভের ক্ষেত্রে আপনারা প্রথম কি দেখছেন তাদের মধ্যে রিলেশনশিপ কিরকম, তাই না? কিরকম ডিপার্টমেন্ট এবং স্টুডেন্টের মধ্যে, ওয়ান টু মেনি? আচ্ছা, ডাটাবেজে কি করছেন সেটার জন্য, ডাটাবেজে সেটার জন্য কি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, সরি, দুইটা দুইটা টেবিল ক্রিয়েট করছেন, ভেরি গুড। দুইটা কেন করছেন, তিনটা কেন করেন নাই, অথবা একটা কেন করেন নাই? কিভাবে ডিমান্ড বুঝবেন স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট বিদে দুইটা বিদে আপনি এখানে বুঝবেন যখন 15-20-100টা এন্টিটি ইস্যুজ আসবে, যে ডাটাবেজে 900 টেবিল হওয়ার পসিবিলিটি থাকবে, সেখানে কিভাবে বুঝবেন? আপনি কিভাবে জানেন সবগুলো অবজেক্টের মধ্যে মেনি টু মেনি রিলেশন হবে? ঠিক বোঝা যাচ্ছে না। আর কেউ, দুইটা টেবিল কেন করছেন, কেন একটা করেন না, কেন তিনটা করেন না? দুইটা অবজেক্টের জন্য দুইটা টেবিল, ওকে। সো কোর্সের আমি একটা কেস বলি, একটা স্টুডেন্ট যত ইচ্ছা কোর্স নিতে পারবে, আবার একটা কোর্সে যত ইচ্ছে স্টুডেন্ট এনরোল করতে পারবে, রাইট? এরকম আমি একটা অ্যাপ্লিকেশন চাচ্ছি আপনার কাছে, ডাটাবেজে কয়টা টেবিল হবে? কয়টা কয়টা? তিনটা, দুইটা, যারা তিনটা, সো আপনার হিসাব মতো কিন্তু দুইটা অবজেক্ট দুইটা টেবিল, অনেকে তিনটা বলতেছে, কেন তিনটা? মেনি টু মেনি রিলেশনশিপে, ওকে। সো হোয়াটস দ্য থিওরি অফ ইট, থিওরিটা আগে জেনে আমরা বলছি স্টুডেন্ট একটা, দেখেন আমি এখন যেটা করছি এটা এটা হলো কনসেপ্ট লেভেল, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম হলো, হয় বললাম ওকে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ইমেল আছে, এই যে আপনার নোট নেবেন ক্লাসে, হ্যাঁ, অ্যাড্রেস আছে, এখানে অনেক কথা এখানে বলা হয়, নোটে থাকলে তো অনেক সুবিধা। এখানে আমরা আছি ডিপার্টমেন্ট, আমি আমার মতো লিখছি, হয়তো আপনাদের প্র্যাকটিসের মধ্যে আরো কিছু থাকতে পারে, নেই এই যে আপনার, আপনি সবসময় দেখবেন আপনি যখন সোর্স মানে একটা অ্যাপ্লিকেশনকে যখন ডাটাবেজের ব্যাপার আসে তখন আসলে একটা অ্যাপ্লিকেশন দুই রকম ইন্টারপ্রিটেশন, যদিও কাছাকাছি দুই রকম ভাবে চিন্তা করতে হয়। যখন অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখেন তখন আপনি দেখবেন সেখানে আপনি অবজেক্ট নিয়ে কাজ করেন, তাদের মধ্যে রিলেশনশিপ ফাইন্ড আউট করেন, আবার যখন ডাটাবেজে ডাটা সেভ করতে হয় তখন ঠিক অবজেক্ট ফরম্যাটেই চিন্তা করেন, কিন্তু ওটাকে এন্টিটি বলে, দুইটার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য তা কাছাকাছি। কিন্তু দেখবেন আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখেন আপনার মাইন্ডে একটা ক্যালকুলেটর অবজেক্ট দরকার হয়, ডাটাবেজে সে ক্যালকুলেটর অবজেক্টের আসলে কোনো অবদান। আমি কি বুঝাতে পারছি, আপনার মেবি ডাটাবেজে সেভ করার জন্য একটা কোড দরকার হয়, একটা ক্লাস দরকার হয়, সেটা ডাটাবেজে কোনো কিছু মিন করে না। আপনার একটা ইউআই ক্লাস দরকার হয়, ডাটাবেজে সম্পূর্ণ কিছু মিন করে না। নর্মালি ডাটাবেজে যেসব ডাটাগুলো আসে ওগুলো হলো এন্টিটি অবজেক্টের ডাটাগুলো আসে, অর্থাৎ আপনার ওইখানে বিজনেস ডোমেইনের মধ্যে প্রবলেম ডোমেইনের মধ্যে যে এন্টিটি গুলো দেখতে পান ওগুলাকে আসলে সেভ করতে হয় ডাটাবেজে, তাই না? এক্ষেত্রে আপনারা অলরেডি বলছেন রিলেশনশিপটা হলো ওয়ান টু মেনি, মানে ডায়মন্ড দিয়ে কি বোঝায়, রিলেশনশিপের সাইন, তাই না? ওকে, সো আমি আপাতত এটা কিছু লিখলাম না, আমি বললাম স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট, এদিক থেকে আমি লিখছি ধরেন ডিপার্টমেন্ট এদিকে হ্যাজ, সরি আপনারা এই ডিরেকশনে একটু পড়বেন, হ্যাঁ, সো ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস, এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম মেনি, তাহলে কি বুঝলাম, এ স্টুডেন্ট হ্যাজ মেনি স্টুডেন্ট, রাইট? বোঝা যাচ্ছে কি কথাটুকু, ওয়ান টু মেনি এদিক থেকে বললে আমি বলি ওয়ান টু মেনি, আর এদিক থেকে বললে আমি বলি মেনি টু ওয়ান, তাই না? ওকে, বোঝা গেল? এই যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপের মধ্যে, ওয়ান টু মেনি রিলেশনশিপের এই যে কনসেপ্ট আমার মাথার মধ্যে, এটাকে আমরা কিভাবে টেবিলে নিব, ডাটাবেস টেবিলে নিব, তাই না? ওকে, এর পরে আসলে যেটা করে
একটু দেখা তাদেরকে। এটা হলো কনসেপ্ট লেভেল ডিজাইন। তারপর ডাটাবেজে স্ক্রিপ্ট তৈরি করার আগে কেউ কেউ ধরেন আপনি কুইকলি এটার টেবিলটা ডিজাইন করতে পারবেন, কিন্তু মাঝে মধ্যে আবার একটু স্ক্রিপ্টের জন্য ডাটাবেজের স্কিমাটুকু ডিফাইন করে, যেমন লেখে টি ডিপার্টমেন্ট, দেখেন টি ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্টের নাম বোঝাচ্ছি, এইভাবে দিলাম। আর এখানে লিখলাম টি স্টুডেন্ট। এখন আমি কোন দিকে যাচ্ছি দেখেন, আমার মাথার মধ্যে ডিজাইনের কনসেপ্টটুকু আছে, রাইট আছে। আমার আলটিমেট কাজ হবে কি, ডিজাইনটুকু কোথায় ট্রান্সফর্ম করা, কোথায় নিয়ে যাওয়া, ডাটাবেজের মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু ডাটাবেজের মধ্যে টেবুলার ফর্মে না গেলে কিন্তু এই কনসেপ্টটা কোনো ভ্যালু নাই, তাই না? তো ওইদিকে কিভাবে নিব? আচ্ছা বাই দ্য ওয়ে এখানে ওকে এই আলোচনাটা একটু পরে আসুক, আমি আপাতত উপরে একটু খালি জায়গা রাখি, এটা পরে বলবো। তিন চারটা খালি এক আসেন, এখানে কি কি আছে বলেন, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, তারপর হলো অ্যাড্রেস, রাইট? এটা দ্বারা বোঝাচ্ছি আমার একটা টেবিল হবে, নাম হলো টি আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। টি আন্ডারস্কোর ইউজ করবেন কি করবেন না, নেমিং কনভেনশন একটা কিছু ফলো করবেন, রাইট? ওকে, স্টুডেন্টের ক্ষেত্রে সরি আমি কি ভুল লিখছি, আমি একটু ভুল লিখছি, আমি উপরেরটা চাই স্কুল। ওকে, সো ইট উইল বি স্টুডেন্ট, আর এটা হবে ডিপার্টমেন্ট। নেক্সট, এবার আসেন ডিপার্টমেন্টের মধ্যে কি কোড এবং নেম। এখন আমরা যে আসলে এইভাবে রাখলাম, এইটা দ্বারা ডাটাবেজ আসলে দুইটা টেবিল ক্রিয়েট হচ্ছে, আনফরচুনেটলি দুইটা টেবিলের মধ্যে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। বাস্তব জীবন কলেজে না, কথা সত্য না, কলেজে প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, তার জন্যই তো আমাদের কনসেপ্টে এরকম একটা রিলেশনশিপের ব্যাপার আছে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা থাকতো না, তাই না? ওকে, সো এই ক্ষেত্রে প্রথম প্রাইমারি কি কি এটা কি আপনারা জানেন, হোয়াট ইজ প্রাইমারি কি, প্রথম হোয়াট ইজ ইউনিক কি, অর্থাৎ একটা রো কে আইডেন্টিফাই করার জন্য যে অ্যাট্রিবিউট আর সেট অফ অ্যাট্রিবিউট দিয়ে আমি ধরতে পারি যে এ অন্য রো থেকে আলাদা, তাই না? ওকে, বাস্তব জীবনে এগুলো অনেক এক্সাম্পল আছে। স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার একটা ইউনিক কি, দেখেন আমি বলছি বাস্তব জীবনে, ডাটাবেজে বলি নি কিন্তু এখন। ডিপার্টমেন্টের কোড নাম্বার একটা ইউনিক কি, তাই না? ওকে, আর বাস্তব জীবনে প্রাইমারি কি বলে কিছু নাই, সিস্টেমের কনসেপ্ট, তাই না? ওকে, আচ্ছা এখন প্রথম এই যে কনসেপ্টটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা প্রাইমারি কি আগে ডিফাইন করার চেষ্টা করি। আপনারা বলেন দুইটা প্রাইমারি কি কি হবে, আপনারা বলতে চাচ্ছেন এই যে আন্ডারলাইন করলে কিন্তু সেটা বোঝা গেল প্রাইমারি কি, তাই না? এটা এবং এটা কথা এতটুকু শুনে কিন্তু ঘুমায় যায় না, এটা ঝামেলা আছে, ভুলেও এই কাজ করেন না কখন, আলাদা আইডি মেইনটেইন করবেন। কেন করবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু চেঞ্জেবল, ফরম্যাট চেঞ্জেবল, ইউজার চাইলে বলে যে আমি ভুল এন্ট্রি করছি আমি চেঞ্জ করব। এখন চিন্তা করেন স্টুডেন্ট টেবিল থেকে প্রাইমারি কি যদি আরো 20 জায়গায় ফরেন কি হিসাবে যায়, ইউজার যদি বলে যে না রেজিস্ট্রেশন নাম্বারে ফরম্যাটটা আমাদের চেঞ্জ হবে এবং সরি আমি একটু ভুল লিখছিলাম ওর আইডিটা ওটা চেঞ্জ করব, কয়টা জায়গায় চেঞ্জ করতে হবে দেখেন তো, 20টা জায়গায় চেঞ্জ করতে হবে না। সিস্টেমের ভিতরে প্রাইমারি কি কোনোদিন বিজনেসের ইউনিক কি কে নিয়ে ইউজ করবেন না, ডোন্ট ডু ইট, পরবর্তীতে খুব সাফার করায়। বোঝা গেল প্রবলেমটা কি হবে, এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা কারণ এটা তো ইউজারের, সে দেখতে চাইবে, সে চেঞ্জ করতে চাইবে, তাই না? সে বলবে যে ভাই আমি ভুল লিখছি, এখন আমি এটা আপডেট করতে চাই। আপনার ফর এক্সাম্পল মোবাইল ফোন মোবাইল নাম্বার কি প্রাইমারি কি, তাই না? তো একটা ইউনিক হয়, কিন্তু কি হয় আজ থেকে 5 বছর আগে মোবাইল নাম্বার ছিল 10 ডিজিট, তাই না? তার আগে কত ডিজিট ছিল, 9 ডিজিট পর্যন্ত ছিল, আমার খেলা 8 ডিজিট ছিল কিনা, 9 ডিজিট দিয়ে কিন্তু শুরু হয়েছে, চেঞ্জ হয়েছে না? এখন চিন্তা করেন এই যে সব ডাটাবেজে প্রাইমারি কি হিসেবে রাখা হয়েছে, ও তো পুরো মাথায় হেডেক শুরু হয়ে গেছে, রাইট? সো ডোন্ট ডু ইট, বিজনেস ইউনিক কি প্রাইমারি কি করতে যাবেন না, উইদাউট এনি স্পেসিফিক কজ আপনি আগে জেনে নেন এবং আপনি নিশ্চিত থাকেন এটা প্রবলেম হবে, অ্যাভয়েড ইট, এটা কখনো প্রাইমারি কি না, এটা ইউনিক কি, আমরা ইউনিক কি করবো, তাই না? সেটা অন্য ইস্যু, বাট প্রাইমারি কি না, তাহলে আমরা একটা প্রাইমারি কি নাম দিই, আমরা দিলাম পিআই, এগুলো বিভিন্ন রকম নাম দেয়, আইডি দিতে পারেন, পিআইডি দিতে পারেন, ওআইডি, হ্যাঁ ওআইডি দেয়, রাইট?
অবজেক্ট আইডেন্টিটি, তারপর পিওআইডি, অনেক কিছু দেয়, হ্যাঁ, পার্সিস্ট্যান্ট অবজেক্ট আইডেন্টিটি, রাইট? ওকে, সো পিআইডি দিলাম, পি আমরা স্টোর আইডি ধরেন, এবং এখানেও পিআইডি দিলাম, তাহলে এটা হলো আইডেন্টিটি। ওকে, বোঝা গেল? আমি উপরে ঘরটা কেন খালি রাখছি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, পিআইডি, তাই না? পিআইডি, টিল নাও এদের মধ্যে রিলেশনশিপ হয়নি, হাউ টু ডু ডিফাইন দ্য রিলেশনশিপ, ইজি, ওয়ান টু মেনি রিলেশনশিপে ওয়ান সাইড এর প্রাইমারি কি মেনি সাইড এ ফরেন কি হিসেবে যাবে, ইজ দ্য থিওরি, ওয়ান সাইড এর প্রাইমারি কি মেনি সাইড এ ফরেন কি হিসেবে যাবে, তাহলে ওয়ান সাইড এর প্রাইমারি কি মেনি সাইড এ ফরেন কি হিসেবে আসবে, তাহলে এখানে কি আসবে, ডিপার্টমেন্ট, আমরা এখানে এখানে যে একটা পিআইডি, এখানে তো পিআইডি নামে একটা আছে, সো পিআইডি তো দিতে পারবো না, আমরা এখানে দিলাম কি ডিপার্টমেন্ট পিআইডি, ফর এক্সাম্পল, এবং এই দুটো রিলেশনশিপ বোঝানোর জন্য কি করা হয় দেখেন, ইটস দ্য মেনি, এটা মেনি বোঝায় আর ইটস দ্য ওয়ান, এটা একটা এখানে অনেকগুলো রিপিট হতে পারে। ওকে, ইউআই এর কথা একটু চিন্তা করুন তো, যখন আপনি স্টুডেন্ট সেভ করেন তখন আপনি কি রকম হয়, এখানে ডিপার্টমেন্ট থাকে, এখানে একটা ড্রপ ডাউন থাকে, তাই না, অথবা এই টাইপের কিছু থাকে, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ইমেল থাকে, তাই না, তার নেম থাকে, তাহলে সেভ করার সময় এখন কি 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 সেভ করবেন বলেন তো, ডাটাবেজে এটা যাবে রেজিস্ট্রেশনে, ইমেল অ্যাড্রেস আর নেম, হোয়াটএভার ইট ইজ, গেল এখান থেকে কি যাবে, এখানে কিন্তু ডিপার্টমেন্টের অনেক ইনফরমেশন দেখাচ্ছে, ধর ক্লিক করার পর, বাট যাবে কি এখান থেকে, সেভ বাটন ক্লিক করলে কি যাবে, এখানে এই যে ডিপার্টমেন্টটা সিলেক্ট করা হয়েছে তার যে পিআইডিটা আছে সেই পিআইডিটা এখানে এখানে আছে, তাই না, একটা স্টুডেন্ট না, আপনাদেরকে যে প্রবলেম দেওয়া হয়েছে সেটার মধ্যে এখনো নাই, এটা বাংলাদেশের সিস্টেম, একজন স্টুডেন্ট সাধারণত একটা ডিপার্টমেন্টে পড়তে পারে না, বাইরে হয়তো পড়তে আর গেছে, আমাদের এখানে নাই, রাইট, আগে ছিল, আমি জানি না কনকারেন্টলি ডাবল এম এ করা যেত কিনা, আগে ছিল, ওনাদের বিভিন্ন লেখা দেখলে লাস্টে কিন্তু দেখবেন লেখা ডাবল এম এ, এখন লেখা সরকারিতে এমন সিস্টেম করছে করা যায়, বাট ওকে, ধরেন আপনাকে প্লেট থেকে তিনটা দিল, বললো যে কম কেন খান, নেক্সট, আপনি কি এটা বুঝতে পারছেন, আচ্ছা নেক্সট হলো, এটা তো হলো ওয়ান টু মেনি বললাম, বাট তো আছে ইজিটা একটু বলি, ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে কি হবে, আপনারা বলতে পারেন ওয়ান টু ওয়ান আবার রিলেশনশিপ কি রকম, এক্সাম্পল ধরেন আপনার এমপ্লয়ি ইনফরমেশন রাখতে হচ্ছে, কোনো এইচআর ডিপার্টমেন্টে গিয়ে যদি বলেন যে এমপ্লয়ি কি কি ইনফরমেশন রাখতে হয়, আপনার মোটামুটি 200 কলাম ধরা থাকে, কেমন নাম কি, ইমেল অ্যাড্রেস, সেকেন্ডারি ইমেল, রাইট, ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার, হোম ফোন নাম্বার, অফিস অল্টারনেট ফোন নাম্বার, রাইট, এরকম প্রচুর, হ্যাঁ, এডুকেশনটা আপাতত বাদ দিচ্ছি, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ডাটাও আপনি যদি দেখেন মোটামুটি 100 মতো, সেক্ষেত্রে একজন প্রোগ্রামার যখন টেবিল ডিজাইন করে তখন উনি চিন্তা করে এক টেবিলের মধ্যে 100টা প্রপার্টি রেখে স্ক্রল করাচ্ছে, আমি একটা কাজ করি তিন চারটে টেবিলে ভেঙে পাই, তাদের মধ্যে কিন্তু রিলেশনশিপ ওয়ান ওয়ান পাই, যেমন এক্সাম্পল হিসেবে ধরেন উনি তিনটা টেবিল বানাবো, একটা হলো এমপ্লয়ি একটা টেবিল, আর একটা টেবিল হলো পার্মানেন্ট অ্যাড্রেস একটা টেবিল, আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস একটা টেবিল, রাইট, আমি আপাতত এইভাবেই চিন্তা করি, তারপর আরেকটা লাগলো ধরুন কিছু পার্সোনাল ইনফরমেশন, এরকম একটা টেবিল, এই এই টেবিলের সাথে এমপ্লয়ি যে টেবিল এটার সাথে বাকি যে টেবিলগুলো সম্পর্ক এটা কিন্তু ওয়ান টু ওয়ান, এটা কি বুঝতেছেন, কারণ একজন এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন অন্য কারোর সাথে কিন্তু শেয়ারিং মোডে যাবে না, তাই না, প্রেজেন্ট অ্যাড্রেসও সেরকম, আমি খুব ফ্ল্যাট এক ফ্ল্যাট ডিজাইন করতেছি, রিয়েল লাইফে কিন্তু পুরাটাই কিন্তু একটা এন্টিটির একটা অবজেক্টের, বা ডাটাবেজে গিয়ে একজন প্রোগ্রামার কি করলো চারটা টেবিলে ভাগ করে করলো, তাহলে তাদের মধ্যে রিলেশনশিপ ওয়ান টু ওয়ান না, ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে কি করবে, একই ট্রিটমেন্ট আপনাকে কিন্তু ধরে রাখতে হবে, কি
ওই যে কোনো সাইডের নর্মালি কি করা হয়, মেইন যে এন্টিটি থেকে ভেঙে ফিল্ডগুলো বের করা হয়েছে ওইটার মধ্যে ওগুলার আইডি রেখে দেয়। যেমন আমি যে এক্সাম্পলটা দিলাম সেক্ষেত্রে কি হবে, এমপ্লয়ের আইডিটা ওই প্রেজেন্ট অ্যাড্রেস টেবিলের মধ্যে যাবে, পার্মানেন্ট অ্যাড্রেস টেবিলের মধ্যে যাবে, এবং আরেকটা কি কি যেন বলছি, পার্সোনাল ইনফরমেশন ওইটার মধ্যে যাবে। বাট এটা না করলে আপনি বলতে পারেন না করলে কি হতো, কিছু হতো না, মানে ওই সেন্সে আপনি চাইলে ওই 100টা ইনফরমেশন দিয়ে একটা টেবিলও বানাতে পারতেন, নাথিং রং উইথ ইট। এটা হলো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো ডাটাবেজ ওয়ান টু ওয়ান রিলেশনশিপে তেমন কোনো মানে কি বলবো আলাদা কোনো গুরুত্ব নাই, রাইট? ওকে, সো আইডি কিন্তু টানা লাগবে, নাহলে কিন্তু চিনবে না। ইভেন আপনি উল্টোটা করলেও খুব বেশি প্রবলেম না, এমপ্লয়ির মধ্যে যদি প্রেজেন্ট অ্যাড্রেসের আইডিটা রেখে দেন তাহলে কিন্তু প্রবলেম নাই। বাট আমি একটা নর্মাল কেসের কথা বললাম, কিন্তু এখানে কিন্তু উল্টাটা কোনোদিন করতে পারবেন না, পারবেন? যেমন ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্টের আইডি রাখতে চান, রাইট? পারবেন কি? সব ক্ষেত্রে সত্য না, আমরা নর্মাল যে ডিজাইন নিয়ে বলতেছি এটা হলো বেসিক রিলেশনাল ডাটাবেস ডিজাইন। মনে রাখবেন আপনার ডাটাবেসের মধ্যে যদি কয়েক টেরাবাইট ডাটা হয় সেখানে যদি ডাটা মাইনিং করে ওখানে অনেক অনেক থিওরি অ্যাপ্লাই করা হয়, উল্টাটা করা হয়, কমা দিয়ে দিয়ে রেখে দেয়, কারণ ওখানে কোয়েরি করতে অনেক ইজি হয়, রাইট? ওগুলো একদম অন্য ব্যাপার, ওগুলোর সাথে এই কোর্সের সম্পর্ক নাই। ওকে, হ্যাঁ বলেন। আমার কাছে যে আমি করছিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে ওটা আসলে তখন আর ডাটাবেজের স্ট্রিক্ট রিলেশনশিপে থাকে না। রিলেশনাল কোয়েরি আরডিবিএমএস কিন্তু ইয়ার জন্য খুব খারাপ, পারফরম্যান্সের জন্য খুব খারাপ, স্লো করে ফেলে। তো তখন ওই রিভার্স রিলেশনশিপটা করলে অনেক ফাস্টার হয় কোয়েরি। আপনার যে কোনো ডিজাইন না আপনার ওইটা হইলো ফাস্টার করার জন্য, কিন্তু ওইটার আবার অনেক সুবিধা পাওয়া যায় না, রাইট? সো ওগুলো অনেক ইস্যুজ আছে, অনেক কথা আছে। আমরা যেটা যে কেস নর্মালি আলোচনা করতেছি এটা ধরুন বেসিক একটা ডাটাবেজ সিস্টেম কেমন সেটা। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছেন? নেক্সট পার্ট, মেনি টু মেনি ক্ষেত্রে কি করবেন, কেসটা একটু বলি। কোর্স আর একটা হলো স্টুডেন্ট। বলেন তো কোর্স এবং স্টুডেন্টের রিলেশনশিপ কেমন, বলেন কেন মেনে নিতে পারি? একজন স্টুডেন্ট অনেক কোর্স নেয় আর একটা কোর্সে অনেক জ্ঞান লোক। এখন আসেন, একই রকম কিছু অ্যাট্রিবিউট আছে, তো এক্ষেত্রে আমরা এটাকে আমরা আপাতত ধরেন এটার ক্ষেত্রে একটা আইডি আছে এবং এর ক্ষেত্রে আরেকটা আইডি আছে প্রাইমারি কি হিসেবে। এখন দেখেন আপনি যে কোনো এক পাশে আইডি দিয়ে ম্যানেজ করতে পারেন, যে কোনো এক পাশে আইডি কি স্টুডেন্টের আইডিটা যদি কোর্সের মধ্যে রাখেন, রাইট, তাহলে ওই কোর্সে যখন একাধিক স্টুডেন্ট আসবে তখন কি করবে, ডাটা রিপিট হবে না? কেন, আচ্ছা বাই দ্য ওয়ে, কেন এই এই পিটি টানা হচ্ছে, কেন পুরো ডাটা রেখে দেওয়া হচ্ছে না? আপনি একটা টেবিলে কিন্তু করতে পারবে রিটার্ন, তাই না? প্রচুর রিপিট করতে হবে না। ওকে, আচ্ছা, সো এই ক্ষেত্রে একটু রিলেশনশিপটা দেখেন আপনারা। আমরা যদি বলি আপনি এখানে রাখেন এর আইডি রিপিট হবে, এবং অথবা এর আইডি এখানে রাখেন তাও কিন্তু রিপিট হবে, বলতে পারেন তাহলে দুই দিকে এর আইডি রাখা ম্যানেজ করে সাইক্লিক রিলেশনশিপ তৈরি হবে, এটা করা যায় না। ওকে, এবং এটা দ্বারা আসলে প্রবলেমটা সলভ হবে না। ওকে, তাহলে উপায় কি, খুব ছোট্ট ব্যাপার, এটার জন্য একটা টেবিল, এটার জন্য একটা টেবিল, আর একটা টেবিল, দুইজনের আইডি নিয়ে একটা টেবিল। এভাবে রাখার পর ডাটা উদ্ধার করবেন কিভাবে, সেটার জন্য আপনারা কোয়েরি শিখবেন, তাই না? সেটার জন্য তো ওই যে বেসিক এসকিউএল অফ অ্যাডভান্স এসকিউএল শিখবেন, ওটা আমরা বলছি, কিন্তু কিভাবে রাখতে হবে এটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখন এখানে আমার আরেকটা টেবিল লাগবে, যেমন টেবিলের নাম হতে পারে কি এনরোলমেন্ট। এনরোলমেন্ট টেবিলের মধ্যে কি থাকবে, কোর্স এনরোলমেন্টের, বলেন
একটা হবে কোর্সের আইডি, আমি এভাবে লিখলাম, আমি এভাবে এঁকে দিই, আর আরেকটা কি স্টুডেন্ট আইডি। তো যখনই একজন স্টুডেন্ট একটা কোর্স নেবে, ওই কোর্সের আইডি আর স্টুডেন্টের আইডি এখানে লিখে দেওয়া, তাই না? Many to many relationship এর ক্ষেত্রে the theory is you should create or you must create a new table to keep the foreign keys of both tables. Otherwise no option. Okay, আচ্ছা এবার ছোট্ট একটা কোশ্চেন ধরেন, কোন স্টুডেন্ট কোন কোর্সে কত তারিখে এনরোল করলো সেই ইনফরমেশনটা আমরা রাখতে চাই। কথা কি বোঝা গেছে? অর্থাৎ যদি স্টুডেন্ট কোনো স্টুডেন্টের আমার আমার কোয়ারি দরকার হয় যে এই স্টুডেন্ট কোন কত তারিখে এই কোর্সে এনরোল করলো, আমরা এটা জানতে চাই, এই ইনফরমেশনটা কোথায় রাখবো, কোন টেবিলে রাখবো? আপনারা অলরেডি জানেন দিস ইজ কল রিলেশনাল টেবিল। এটা দেখেন এখানে রাখলেও আপনি পোষাইতে পারবেন না, এখানে রাখলেও কিন্তু পোষাতে পারবেন না। কেন এখানে রাখলে হবে হবে না দেখেন তো, এখানে যদি কোর্সের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু সকল স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনি রাখতে পারবেন না, একটা কোর্সের জন্য একটাই রাখতে পারবেন, তাই না? আর এখানে রাখলে একজন স্টুডেন্টের একটা কোর্সেরটা রাখতে পারবেন, অন্যান্য কোর্সের গুলো রাখতে পারবেন না, করতে গেলে রিপিট হবে। সো এটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, রাইট? যেমন আমি বললাম এনরোলমেন্ট ডে, এনরোলমেন্ট ডে আমি এটা এসে আলোচনা করবো, সেটা সরি এটা কোথায় আসবে, এটা এখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট গুলো রিলেশনশিপের জন্য যে টেবিল হবে মেনি টু মেনি থাকবে সেখানে। হোয়াট অ্যাবাউট ইট, আমি যদি বলি কোন এই স্টুডেন্টটা কত তারিখে ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশন করবো সেটার জন্য আমি কি করবো? ওকে, এটা বলা হয় দুই ভাবে আপনি চিন্তা করতে পারেন, একটা হলো এটা হলো রিলেশনশিপের একটা অ্যাট্রিবিউট, আর আরেকটা বলা হয় এটা স্টুডেন্টেরও একটা অ্যাট্রিবিউট হতে পারে। তো পুরো ব্যাপারটা হয়তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে, এটা আসলে মেনি সাইডে চলে আসবে, কারণ আমাদের রিলেশনশিপের জন্য আলাদা করে কোনো টেবিল কিন্তু আমরা ওয়ান টু মেনি তৈরি করি। কারো কোনো কোশ্চেন আছে ডাটাবেস রিলেটেড, মানে কিভাবে আপনার এখন? ওকে, বাই দ্য ওয়ে তার আগের কোশ্চেনটা বলি দেখি, মানে এই যে গল্পটা শোনার পর সেখানে যে এন্টিটি গুলার মধ্যে রিলেশনশিপটা ওয়ান টু ওয়ান হবে নাকি ওয়ান টু মেনি হবে এটা বুঝবেন কি? এটা বোঝার উপায় হলো আপনার বাস্তব জীবনে যেভাবে বোঝেন ওইটাই অ্যাপ্লাই করবেন, আর যত বেশি এগুলো প্র্যাকটিস করবেন তত বেশি ফাইন টিউনিং হবে, এটা বোঝানো কিছু নাই। যত বেশি কেস নিয়ে স্টাডি করবেন তত বেশি ফাইন টিউন হতে থাকবে, অল্টারনেটিভ ডিজাইন অন্যদের ডিজাইন দেখবেন, তাই না? তখন দেখবেন এগুলো আরো সুন্দর সুন্দর ডিজাইন। অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপের টেবিল দুইটা হবে না, কয়টা হবে? তিনটে, এন্টিটির জন্য দুইটা আর একটা হলো রিলেশনশিপের জন্য। দুইটা ফরেন প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে রাখবে, আর টেবিল মাত্র নর্মালি একটা আইডি প্রাইমারি কি রাখে, এখানে আলাদা একটা প্রাইমারি কি রাখতেই পারেন। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি সেটা এখানে চলে আসবে, যেমন এনরোলমেন্ট ডেট এখানে আসবে, তাই না? এটা কেন আসবে এখানে এটা কি বুঝতে পারছেন? এনরোলমেন্ট ডেট এটা কি বুঝতে পারছেন? রাখলাম তাহলে স্টুডেন্ট টেবিলে যদি আপনি রাখেন, স্টুডেন্ট টেবিলে একটা রো এর মধ্যে একটা ডেট রাখতে পারবেন, সে যে আরো পাঁচটা কোর্স নিছে ও ডেটটা কি রাখতে পারবেন? তাহলে রিপিট করতে হবে না স্টুডেন্টের ইনফরমেশন, আপনি কি বুঝতে পারছেন? ওকে, আমার একটা ফোন আসছে।
আচ্ছা, এটা যাদের ক্লিয়ার না, আমি তো এখানে ডিজাইন মোডে ছিলাম, আমি এবার এই মোডে চলে আসি, ডাটা ডাটা রাখার মোডে চলে আসি। রিলেশনশিপ বলতে কি বুঝলেন? প্রথম হলো দুইটা এন্টিটি যখন এমনি ডাটা টেবিলের মধ্যে থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো ইয়া হয় না, ইন্টারঅ্যাকশন কিন্তু হচ্ছে না। সো আমরা স্টুডেন্টে কিছু ডাটা রাখি, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, নেম এবং অ্যাড্রেস। আর এখানে কোর্সের জন্য কিছু ডাটা রাখি, কোর্সের কোড, নেম এবং ডেসক্রিপশন। স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার 1, ইমেল অ্যাড্রেস, ওকে, mdat@gmail.com, ধরেন নাম হলো mdat, অ্যাড্রেস হলো চিটাগাং। 2, আরিফ, ওকে, আরিফ নাম ঢাকা। 3, সুলতানা, এবার দিলাম কোর্স, 4, CSE 001, CSE 205 এবং CSE 333, এবং এই ইনফরমেশন গুলো তার সাথে আছে। এখন ধরেন আমরা একজন স্টুডেন্ট একটা কোর্স নেবে, রাইট? সেই কোর্সটা আমরা সেভ করবো কোথায়? আমার তো রাখতে হবে এই স্টুডেন্ট এই কোর্স নিচ্ছে ডাটাবেজে। আপনি দেখেন, ধরেন আরিফ একটা কোর্স নেবে, ওকে, তাহলে আপনি চিন্তা ভাবনা করে একটা কাজ করলেন, এখানে ওইটার কোডটা রেখে দিলেন অথবা আইডিটা রেখে দিলেন, রাইট? ফার্স্ট থিং, তাহলে আরিফের এই জায়গাতে কি চলে আসবে? এখানে কোর্স, কোন কোন কোর্সটা নিলো, ধরেন উনি নিল 205, তো এটার আইডি আমরা ধরলাম ধরেন 2, রাইট? এখানে কত রাখলেন? 2। একটা স্টুডেন্ট কি শুধু একটা কোর্স নেবে? কয়টা নিতে পারে? অনেক নিতে পারে। তাহলে এরপরে যখন আবার এটার উপর রেখতে যাবেন, তা আপনার তো 2 ফেলে দিতে হবে একটা উপায়। তাহলে 2 ফেলে দিয়ে যদি আপনি এখন এটা রাখেন, তাহলে তো 3 লিখতে হবে, 2 আগেরটা কি আছে? লাভ হলো না, হয়েছে কি? আরেকটা উপায় আছে, সেটা কি পুরো ডাটাটা রিপিট করতে পারে, তাহলে কি ডাটাগুলো আবার রিপিট করা হচ্ছে না? সেম, থিংক অ্যাবাউট দ্য ডেট, এনরোলমেন্ট ডেট। আমি যদি এখানে ডেট রাখি, তাহলে কয়টা কোর্সের জন্য ডেট রাখতে পারবো? এরপরে কোর্সের জন্য হয় এটা রিপ্লেস করতে হবে, নাহলে রিপিট করতে হবে। সো আমাকে ডেটটুকু ওই যে এখানে যে টেবিলটা করলাম, সেই টেবিলের মধ্যে আনবে। ওকে, আমি ডাটা ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে ব্যাপারটা ব্যাখ্যা করলাম। কারো কোশ্চেন আছে কিনা?